বন্ধুরা, ফাইনালি দেখো আমি চলে এসেছি তারকার সারে গেটে। এখন তোমাদের ভিতরের দিকে ঢুকবো, তোমাদের একবারে সব কিছু তুলে ধরবো। তো অন্ধকারে বেশি কিছু তোমাদের দেখাতে পারছি না, তো দেখি কত তোমাদের সামনে সব কিছু তুলে ধরবো এক এক করে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, তো ফাইনালি আমি চলে এসেছি তারকেশ্বর। তো এইটা হচ্ছে তারকেশ্বরের ঢোকার মেন গেট। তো ভোর হয়ে গেছে, তো এইবার আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাব। দেখবে অজস্র লোক এবার আস্তে আস্তে আসা শুরু করবে। তো দেখতেই পাচ্ছ সামনে লোক ঢুকছে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব, বাবার দর্শন করাবো। তো চলো বন্ধুরা। তো আমরা এখন তারকেশ্বর মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ অজস্র দোকান আছে, পুজো দেওয়ার ধরনের সামগ্রী পেয়ে যাবে। আর তোমাদের এখানে
আচার পাবে বিভিন্ন ধরনের। চলো তারপর মন্দিরের দিকে যাওয়া যাক। বন্ধুরা, তো এইটা হচ্ছে দুধপুকুর তারকেশ্বর। তো এটা হচ্ছে বাবার বাড়ির সামনেই। তো দেখতেই পাচ্ছ পুকুরটা কত বড়, তো অনেকটাই গভীর পুকুর। তো ওই যে সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে বাবা ভোলানাথের মন্দির। তো ভিতরের দিকে দেখি কত দূর তোমাদের দর্শন করাতে পারি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। দেখো কত বড় পুকুরটা, অনেকটা ডিপ, অনেকটা গভীর। তো দেখো, আর ওই যে হচ্ছে বাবা ভোলানাথের মন্দির। তো এইখান থেকে জল নিয়ে সবাই নন্দীর মাথায় ঢালবে, তারপর শিবের মাথায় ঢালবে, তারপর এখান থেকে স্নান করবে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখবে যে কত লোকের ভিড়, অজস্র লোকের ভিড়। দেখতেই পাচ্ছ ওখানে দেখা যাচ্ছে কোনো রকম যে কত ভিড়। তো দেখো কত সুন্দর। আমি এখনো আছি হচ্ছে একটা ছাদের পরে, যে বিল্ডিংয়ে উঠেছি। তো সেই বিল্ডিংয়ের পর থেকে কত সুন্দর দৃশ্য লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করলাম। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটি। I just do it.
বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এখানে অজস্র মানুষের ভিড়। তো এখানে সবাই নন্দীর মাথায় জল ঢালছে, তো দেখতে থাকো সাথে থাকো। বন্ধুগণ তো দেখতেই পাচ্ছ এই পিছনে হচ্ছে বাবা ভোলানাথের মন্দির। তো দেখো কত লোকের ভিড়, অজস্র মানুষের ভিড়। দেখো খুব সুন্দর মন্দিরটা, দেখে খুব শান্তি লাগে বাবাকে দেখে। তো বাবার কাছে কামনা করলাম, সবাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি। তো দেখতেই পাচ্ছ অজস্র মানুষের ভিড়। তো তোমরা আসো, এসে একবার অন্তত বাবার দর্শন করে যাও, খুবই ভালো লাগবে, শান্তি লাগবে। তো চলো বন্ধুরা।